গাইস কেমন আছো সবাই? তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পর আর আমি একদিন ভিডিও ছাড়তে পারছি না, তার কারণ আমার আব্বু আমার ফোনটা নিয়েছিল কেড়ে, তাই আমি ইউটিউব দিয়েছিলাম কয়েকদিনের জন্য ছেড়ে। তো অত বেশি বেকর বেকর করব না, ছোট্ট একটা ভিডিও। সো আমাদের গ্রামে এই পশুই একটা চোর ধরা পড়েছে, সেটা চলো সবাই মিলে দেখে নিই। আমার কয়েকদিন গেম খেলাটা অনেক বেশি হয়ে যাচ্ছিল, যার কারণে আমার আব্বু ফোনটা নিয়ে নেয়। আর এর কারণে আমার আসলে ইউটিউবার হওয়ার ইচ্ছেটা কয়েকদিনের জন্য চলে গিয়েছিল, অবশ্য আবার ফিরে পেয়েছি। আসলে আমার আব্বু ফোনটা সেরে রেখে দিল, আর এই কয়েকদিনের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। আর আমার আমাকে অনেকেই দেখছি আনসাবস্ক্রাইব করে দিয়েছে, আনসাবস্ক্রাইব করার জন্য একটু কষ্ট লেগেছে, সমস্যা নেই, আবার নতুন করে ইউটিউবিং শুরু করছি। আর এরই মধ্যে দিয়ে আজকের নো ইন্ট্রোতে আজকের ভিডিও চলো শুরু করা যাক, আর দেখে নিই সেই চোরের ছোট্ট ক্লিপটা। তো হোগাই জোর না থাকলে মানুষ একটু কাজ কাম করে খায়, আর এর হোগাই জোর থাকার পরেও একটা ছেলে মানুষ হয় কিভাবে চুরি করতে ওঠে জান না। রাত 3টার সময় আমার ঘুমের 12টা বাজানোর কি দরকার? আর এত কিছুর পরেও আমি সব কিছু সহ্য করে নিয়েছি, যে আরামসে একটা র্যাঙ্ক মানে র্যাঙ্কের মাইনাস খাওয়ার কি দরকার আমার। আর আমারও কত শখ আমি একটা র্যাঙ্কের মাইনাস খেয়ে যাই। আর এই চোরটা যখন আসে তখন আমার খুব শান্তিতে একটা র্যাঙ্ক গেম খেলছিলাম, ওইখানে আমার মাইনাস লেগে যায়, আর যার জন্যে রাগ হয়ে যায়। তারপরে আমিও এই চোরের খুঁজতে বের হয়ে যাই, খুঁজতে খুঁজতে দেখি 150-200 লোকজন এক জায়গায় জড়ো হয়ে যায়। তারপরে এই চোরটাকে ধরে আস্থা রকম করে মানে কুটানি দেয়। আর লাস্টে এর ভিডিওটাও দেখাবো তোমাদের, একটু সবর করো। আর এর আগে আমার এই 2 দিন কি 1 সপ্তাহ ইউটিউবে ভিডিও ছাড়তে পারছি না, সেটার কারণও তোমাদের বলবো। সো আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলে যাওয়ার পরে আর আব্বু স্কুলে যায়, আর আমার পকেটে আমার ফোনটা ছিল ওই টাইমে। আমার এক হারামখোর দোস্ত আবার বলে দেয় যে আমার পকেটে ফোন আছে, তার কারণে আমার ফোনটা স্যার আমার কাছ থেকে নিয়ে আব্বুর কাছে দিয়ে দেয়, আর আব্বু বাড়ি এসে ফোনটারে সেরে রাখে। এমনকি অত ঘর ঘুটে ঘুটে আমি অনেক খুঁজতে খুঁজতে এই আজকে ফোনটা পেলাম। আর ফোনটার জন্যে আশা করি আবার কবে ভিডিও ছাড়তে পারবো জানি না, কিন্তু তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ একদিন অনেক বড় ইউটিউবার হতে পারবো। তো এর সেকেন্ড ক্লিপটা দেখে আমরা ভিডিওটা শেষ করি, চলো। ভিডিও বানাও না দেখ।